তুমি কি আজকেও নির্লজ্জের মতো খেতে আসছো? মনে হচ্ছে না মা বলে, ঠিক আছে তোমাদের স্বপ্নের শহর পশ্চিম মেদিনীপুর ঘাটাল এরিয়ায় পড়ে। আর আজকে আমি তোমাদেরকে খাওয়াবো পূর্ব মেদিনীপুরে। এখন মেচক গ্রামে আছি, পশ্চিম মেদিনীপুর কাঁপিয়ে এইবারে আসছি পূর্ব মেদিনীপুরে। এখনকার দেশের বিয়েগুলো কোনো মিনি আম্বানির থেকে কম নয়, বুঝতেই পারছো। বিয়ের যে প্যান্ডেলকে যাব আর গেট শুরু হয়ে গেছে 500 মিটার আগে থেকেই। এই বিয়েবাড়িতে একদম ঢুকতেই স্বয়ং ভগবান শ্রী গণেশ দেবতা এখানে বিরাজমান করেছে, আর এই ইভেন্ট অর্গানাইজ করেছে জানা ইভেন্ট গ্রুপ ও ফ্রেন্ডশিপ ক্যাটারিং। ভাই ফাইনালি ঢুকছি ভেতরে, আর দেখতে পাচ্ছ এদিকে বাউন্সার তো ছিল, যেমন দু সাইড আছে, আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দুটো ম্যাডাম, ওয়েলকাম। ভালো আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছো। ভালো আছো? আমি এমন করে বলছি যেন অনেকদিন থেকে চিনি, ঠিক আছে। ওয়েল সত্যি বলছি, নিজেকে না জাস্ট ভিআইপি ভিআইপি তো মনে হবেই। আর চারিদিকে দেখতে পাচ্ছ ডেকোরেশন কিন্তু ওয়েল ডেকোরেটেড করা। আর তার সঙ্গে এই যখন ভেতরে তোমরা এন্ট্রি নেবে, তুমি কোনো রাজা মহারাজার থেকে কম লাগবে। শুধু তাই নয়, এখানে সামনে ঢুকতে একটা ঘোড়ার কিছু স্ট্যাচু করা হয়েছে, আর ঠিক তার সঙ্গে দুটো কিন্তু সারস টাইপের কিছু পাখিও রাখা আছে। প্রথমে স্টল পাচ্ছে মহারাজা পানের স্টল, এদিকটাতে আছে কিছু সুইট কর্ন চাটের কিছু ব্যবস্থা করেছে। সুইট কর্ন চাট দেখতে পাচ্ছ কী কী আছে এখানে? আছে পাপড়ি চাট, দাদা তাই তো? পাপড়ি চাটের এগুলো কিছু কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে। আর ঠিক তার পাশে আছে এইখানটায় বাস্কেট চাট, ভাই নতুন ভাই নাম শুনছি বাস্কেট চাট। পাস্তা সেশন, তো পাস্তা সেশন তো এখানে তো বিশাল ভরপুর থাকে। জাস্ট মুখ থেকে না ওয়াও হচ্ছে এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং আর এই জানা ইভেন্টের উদ্যোগে। দেখো দেখতে পাচ্ছ এখানে পাস্তা সেশন আছে এখানে। আর দেখো সব দিকে বড় কথা কি জানো, নিট অ্যান্ড ক্লিন, এই জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন আছে একদম। আর আছে ওইটা হট কফির কিছু করা আছে, আর এই তন্দুরি কফি দেখতে পাচ্ছ, তন্দুরি চাটা তো মানে ভাই সেই লাগে বিয়েবাড়ি। কি ভাবছো এখানে সেলফি পয়েন্ট কোথায়? এখানে কোনো সেলফি পয়েন্ট নেই, তুমি যেখানে দাঁড়াবে সেটাই সেলফি পয়েন্ট। তারপর দেখতে পাচ্ছ এখানে 3 রকমের চিকেন দেখতে পাচ্ছি, চিকেন হারিয়ালি, চিকেন তন্দুরি, চিকেন রেশমি কাবাব। আর এখানে প্রত্যেকটা জিনিস লাইভ তোমার চোখের সামনে তৈরি করে দেওয়া ছিল, যেন একটা দোকান লেগে গেছে। আর তার পাশেই ছিল ভাই ফুচকার কাউন্টার। এখানে ফ্রুট কাউন্টার, এই ফ্রুট কাউন্টার জাস্ট সেইভাবে সাজানো হয়েছে। আর তার সঙ্গে নতুন ডিজাইন দেখতে হবে ফ্রুট রাখার জন্য যে জায়গাগুলো করা হয়েছে, সেই জায়গাগুলো একদম আলাদা ইউনিকনেস, ইউনিক টাচ দেওয়ার চেষ্টা হয়েছে। আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানটাতে চিকেন স্যাটের কিছু ব্যবস্থা করা আছে এখানে। আর তার পাশে আছে এখানে গন্ধরাজ ফ্রাইড চিকেন, এই চিকেন মোমো, তো এখানে চিকেন মোমোর কিছু ব্যবস্থা করেছে। মোমো মানে তাই মুখ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসে আমার, সে তো দেখতে পাচ্ছ তোমরা। এখানে আছে ফিশ ফিঙ্গার, তো ফিশ ফিঙ্গার তোমাদেরকে দেখা, ভাই বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, স্টার্টার শেষ হবে না। আর এখানে দেখতে পাচ্ছ পনির টিক্কা, হ্যাঁ ভাই পনির টিক্কাও আছে। পাশে ছিল ক্রিস্পি বেবি কর্ন ছিল। আর সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে গোলাপজামুন, এটা কিন্তু আমি প্রথমে খেয়ে বলবো। গোলাপজামুনটা খেতে অ্যাকচুয়ালি কেমন হয়েছে দাদা? একটা গোলাপজামুন গাওয়া ঘি, পুরো অরিজিনাল যে গাওয়া ঘি হয়, জাস্ট এটা মানে ওপেন করতে না নাকের মধ্যে আসে পুরো গাওয়া ঘি। আর প্রচণ্ড না গরম, মানে ভালোই গরম, জানি না জিভ পুড়ে যাবে কিনা। আমি যখন রাজস্থানে কাজ করতাম তখন গোলাপজামুন খেয়েছিলাম, প্রায় সেরকম মানে একদম 80% সেরকমই মানে স্মেল আসছে পুরো। হ্যাঁ বলছিলাম খেতে কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ। তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন যেমন বলছো খেতে দারুণ, জাস্ট দুজনকে দেখতো দারুণ দারুণ সেই লাগছে। তোমার নাম কি? আমার নাম তিয়াসা চৌধুরী। অঙ্কনা, অঙ্কনা, তো অঙ্কনা ব্ল্যাক ড্রেসে দারুণ লাগে, মানেছে চোখের কাজলটা আরো সেই লাগছে। এইবারে তোমরা এটা ভাবছো হয়তো সবই তো ঠিক আছে, কিন্তু দাদা মকটেল কোথায় গেল? দারুণ হয়েছে চিকেনটাও। বৌদি মনোকর দেখতে কিন্তু দারুণ দারুণ লাগছে। ভাই তাহলে তোমরা কি ভাবছো বলো, সামনাসামনি তোমাদের কারো বিয়ে আছে বা তোমার বিয়ে আছে বা অন্নপ্রাশন বার্থডে পার্টি, যে কোনো অনুষ্ঠানে ফটাফট তোমরা ফোন লাগিয়ে ফেলো এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং ও জানা ইভেন্ট গ্রুপকে। দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ খাওয়া দাওয়া, বুঝতেই পারছো একদম রাজকীয় স্টাইলে। আমি তোমাকে চিনি, ইউটিউবে ভিডিও দেখি, তোমার ফ্যান, কি তোমার ফ্যান।
জলবা হ্যাঁ আমার হ্যালো আজ এখানে বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ মিচুগ্রাম ভিআইপি বিয়ে বাড়িতে আসছি আর ভিআইপি ব্যাপার থাকবে না তা বললে হয় নাকি এই স্টার্টার কিন্তু তোমার টেবিলে বা তোমার সোফাতে এই ম্যাডামরা এনে দেবে আর তুমি ওখান থেকে বেছে বেছে ভাই খেতে পারবে ভাই ফাইনালি প্রত্যেকটা স্টার্টার কিন্তু নিয়েছি খালি জিলেপিটা নেইনি আরেকটা আইটেম ছিল বাট সেটা নিয়েছি বাট এগুলো এখন খাবো খেয়ে বলো খেতে কেমন হয় মুখের মধ্যে প্রথমে খেয়েছিলাম পনির টিকাটা কিন্তু একদম সফট হয়েছিল আর এই চিকেন স্টিম মোমো মুখে দিতেই জাস্ট ভাই গলে গেল এইবারে এন্ট্রি ছিল গ্র্যান্ড গ্র্যান্ড এন্ট্রি আজকের হিরো আর হিরোইনের মানে বরকনের কেমন বোকা মনটা রে আজকের বর কনের নাম হচ্ছে মৌলিক চৌধুরী ও রাখি চৌধুরী তোমাদের দুজনের নতুন জীবন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমাদের এই নতুন জীবনের খুব ভালোভাবে কাটুক ভগবানের কাছে প্রার্থনা করব আর হ্যাঁ মাঝে মধ্যে একটু ঝগড়া করবে কারণ ভালোবাসা তাতে আরো মজবুত হয় তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা কিছু সুখে এতো খুশি থাকে বিশে ম্যাডাম দেখো তো বলছিলাম ম্যাডাম বাড়ি কোথায় আমাদের কলকাতা কলকাতায় বাড়ি জাস্ট আমরা দেশে থাকি তো মানে এরকম মানে ম্যাডামটা আমি খুব কম দেখে থাকি আপনার লাঠিটা দিন তো এক কথায় না দারুণ লাগছে দেখতে নাম কি থ্যাংক ইউ সো মাচ রিয়া এরপরেই চলে এলো কোনে পক্ষদের তত্ত্ব ভাই দেখতে আছো তত্ত্বই তো অনেক কিছু তো জিনিস আছে আছে আর এই বিশাল বড় ভাই মাছ আছে কোনে কোনে পক্ষ নাই তাই তো কোনে পক্ষ বাড়ি কোথায় আমতা হাওড়া আমতা আচ্ছা হাওড়া থেকে হাওড়ায় বিয়ে হয়েছে তো আমি আসলে বিনা নিমন্ত্রণে মানে বিয়ে বাড়ি খাই আর কি ব্লগ বানাই আর কি আমি জোর জোর সে বলকে লোককে স্কিমে বাতা দে তারপর একটু ডান্স দেখতে দেখতে আর একটু ডান্স করতে করতে হাতের কাছে চলে এলো স্পেশাল মজিতো আর এই স্পেশাল মজিতো ছিল একটা ছোট্ট তরমুজ অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে ভীষণ সুন্দর ঠিক আছে ফার্স্ট টাইম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি খুব এইবারে খাবো মেন্স কোর আর মেন্স কোরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবই এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর খাবারগুলো তো খুব সুন্দর হয় হয় আর এখানে দেখতেছো প্রথমে কিন্তু এই স্ল্যাডের যে একটা কাউন্টার দেখতেছো এখানে নানা রকম স্ল্যাড আমি তো এই অর্ধেক স্ল্যাডের নামই আমি জানি না আর এত সুন্দর করে জিনিসগুলো না সাজানো থাকে না দেখেই পেটের খিদে আরো বেড়ে যায় কথাই বলো না জিনিস খাওয়ার আগে দেখাটাই ভালো আজকে ছিল ভাই বুফে স্টল তার সঙ্গে কিন্তু বসে খাবারের ব্যবস্থা ছিল যেমন ছিল ভাই পনির পাসিন্দা পাঞ্জাবি বাটার নান পাটিয়ালি চিকেন পনির বাটার মশলা বাসন্তী পোলাও চিংড়ির মালাইকারি মালাই কোপ্তা স্টিম রাইস মুগমোহন নবরত্ন কোরমা ভেটকির পাতুড়ি হ্যাঁ ভাই পাতুড়িও তো কিন্তু সেই খেতে হয় কিন্তু এই ফ্রেন্ডশিপ ক্যাটারিংয়ের তারপর ছিল ভাই মটন চিকেন ফিশ কারি চাটনি পাঁপড় মিষ্টি স্টল আইসক্রিমের স্টল ভাই দানা রকমের তো ভাই ফাইনালি সমস্ত কিছু খাবার নিয়ে এখন বসে পড়েছি আর এখানে দেখতে প্রথম কিন্তু হ্যাঁ ভাই এই যে পাতুড়ি ভেটকি মাছ তো এটা আমি প্রথম খাবো কিন্তু ফ্রেন্ডশিপ ক্যাটারের যে ইভেন্টে তো পাতুড়িগুলো আমাকে খেতে কিন্তু সেই লাগে আর পাত ভাত খাবো না আমি পাতুড়ি খেয়ে ভেট ভর্তি করবো আজকে ও ভাই চিংড়ি মাছের সাইজ বুঝতে পারছো মিনিমাম ভাই 200 গ্রাম করে চিংড়ি মাছের মনে হচ্ছে সাইজগুলো হবে আর ছিল ওই মটন মটনটা কিন্তু মানে হাতে দিতে না হাতের মধ্যে গলে যাচ্ছে আর এই পনির পাসিন্দা হাতে দিতে মনে হচ্ছে না কোনো আমি রসগোল্লাকে ভাই টিপছি এতটাই সফট আর স্মুথ ছিল খাবারগুলো কেমন ছিল খুব সুন্দর অসাধারণ ভালো খুব সুন্দর সুন্দর না অতি সুন্দর না কোনটা অতি সুন্দর
অতি সুন্দর, তোমার মতো একদম নাকি। তারপর এখানে ভাই ডিজার্ট আইটেমও কিন্তু অনেক কিছু ছিল, যেমন ধরো দেখতে পাচ্ছ এখানে কেশরের রসগোল্লা, রাজভোগ, তারপর তোমার ম্যাঙ্গো টাইপের কিছু রসগোল্লা ছিল। স্টিম আইটেম দুটো ছিল, একটা স্টিম ছিল একটা ছিল কাঁচা গোল্লা। আর এই কলা পাতার মধ্যে কাঁচা গোল্লাটা জাস্ট সেইভাবে মোড়া ছিল, আর খেতেই ভাই চুমু চুমু একদম। নর্মাল কোনো আইসক্রিম নয়, হট ব্রাউনি আইসক্রিম। তার সঙ্গে এই ট্যাটু গালের সঙ্গে দেখা হলো, চারিদিকে ট্যাটু, হাতের চতুর্দিকে ট্যাটু, দেখতে পাচ্ছ কত ট্যাটু, জানি না কোথায় কোথায় আর ট্যাটু আছে। তুই সমঝা, খুবই ভালো লেগেছে বিয়েতে, মানে ফার্স্ট টাইম এরকম বিয়েতে আসা, এটা টপ এ ক্লাস, একদম এ ক্লাস। আজকের এই সোনালী সন্ধ্যের অনুষ্ঠানে যেই দাদা আর ম্যাডামরা পারফরমেন্স করেছিল বা চারটে চাঁদ লাগিয়েছিল, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা এসেছি মেদিনীপুর খড়গপুর এইসব। আমার নাম সৌম, জয়শ্রী, প্রিয়া, সঞ্জু। আমাকে দেখে একটা গান করতে ইচ্ছে হচ্ছে, ও প্রিয়া ও প্রিয়া। আর আমাদের এখানে যে মেন লিড সিঙ্গার সুপর্ণা পন্ডা পাহাড়ি, স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত বর্ষী ম্যাডাম, ঠিক আছে। দেখিনি তো আমি এখন, আমি তো অন্য জায়গায় ঘুরছিলাম। দারুন পরিষেবা। বলছি বৌদি, মানে কেমন আছো, কেমন? তুমি কি আজকেও নির্লজ্জের মতো খেতে আসছো ভাই? মানে আমি লজ্জা, আমি লজ্জা বলে কিছু নেই লাগছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, একদম বাড়ি যাওয়ার মুখে। ঠিক এই ম্যাডামকে দেখে, এই যে ম্যাডামের যে গজদা ছিল বিড়ি দাঁত, সেই দাঁত দেখে দাঁড়িয়ে বললাম আমি, কেমন আছো, কেমন? আমি তোমাকে দেখে মানে আবারও কেন জানি না, মানে কেমন একটা ফিলিংস হলো, বললাম তুমি মনে হয় আজ পাঞ্জাবিতে তো মানে মনে হচ্ছে, মানে আগেরটাই তো আমাকে মানে সুপারস্টার করে দিয়েছো, আর আজকে মনে হচ্ছে আমি ব্লকবাস্টার, মানে এই রাজকীয় আয়োজন, মানে তুমি যেখানে যাবে একটা অনবদ্য কিছু থাকে বলেই তো আসো। একদম ঠিক কথা, তুমি এই বিয়ে বাড়ি সবকিছু মিলিয়ে সুপার ডুপার ব্লকবাস্টার, তাই তো? इंसान की सबसे बुरी आदत ये है कि उसे अगर कुछ ना मिले तो वो सब्र नहीं करता, और अगर मिल जाए तो उसकी कदर नहीं करता।